আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাকসুদা লিমা। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল ক্রাফট ক্রিয়েশন বাই লিমাতে। আজ আপনাদের আমি দেখাবো একটি কামিজ তৈরি করে। আপনাদের আমি দুটি নিয়মে কামিজ তৈরি করে দেখাবো। একটি হলো সামনে পিছনে সমান গলা, আর একটি হলো সামনে বড় এবং পেছনে উঠানো গলা। দুটি জামা কাটার নিয়ম সম্পূর্ণ আলাদা। এই দুটি জামার নিয়ম যদি আপনারা শিখে নেন তাহলে আপনাদের জামা একদম পারফেক্ট শেপে হয়ে যাবে। আমি এটা প্রফেশনাল একজন লোকের কাছ থেকে শিখেছি, সেই জন্য আমি আপনাদেরকে প্রফেশনালভাবেই শেখাবো। আমি প্রথমে উপর দিক থেকে হাফ ইঞ্চি কাপড় বাদ দিয়ে নেব। সবসময় এই কাজটা আমি করি, আপনারাও এটা করবেন, হাফ ইঞ্চি কাপড় উপর থেকে বাদ দিয়ে নেবেন। এরপর লম্বাটা মেপে নেব। আমি এখানে 40 ইঞ্চি লম্বা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো লম্বাটি দিয়ে নিতে পারেন। আমি আজকে যে জামাটা কাটবো সেইটা 34 থেকে 38 বডি, যারা তারা এই মাপে কেটে নিতে পারেন, মানে এই মেজারমেন্ট অনুযায়ী কেটে নিতে পারেন। আমি প্রথমে কাঁধের জন্য 12 ইঞ্চি কেটে নিয়েছি। 12 ইঞ্চির জন্য 6 ইঞ্চি দাগ দিয়ে নিলাম, কারণ এটা আমি ভাঁজ করে নিয়েছি সেই জন্য। তারপরে আমি এইখানে গলার জন্য নিয়েছি 5.5। 5.5 কাটার পর আমি এখন এইখানে যেখান থেকে 6 ইঞ্চি দাগ দিয়েছিলাম কাঁধের, সেইখান থেকে লম্বা বরাবর আমি 7 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। কাঁধ থেকে শুরু করে পেটের এই পর্যন্ত 13.5 ইঞ্চি আমি কেটে নিলাম। তারপরে পেটের এইখান থেকে এখানে আমি 5 ইঞ্চি বা 6 ইঞ্চি কেটে নিতে পারি, নয়তো এভাবে বগলের জন্য যেই কাটার দাগটা দিয়েছি সেইখান থেকে কোমর পর্যন্ত কেটে নিতে পারি 12 ইঞ্চি। দেখেন এখানে আমার 5.5 ইঞ্চি আছে। আপনারা এইখান থেকে পেট থেকেও কোমরটা মাপ দিয়ে নিতে পারেন, নয়তো বগলের নিচ থেকেও কোমরটা মাপ দিয়ে নিতে পারেন। যদি বগলের নিচ থেকে নেন তাহলে 11 থেকে 12 ইঞ্চি নেবেন, আর যদি পেট থেকে নেন 5 থেকে 6 ইঞ্চি নেবেন। আমি তারপরে 3টা যে দাগ দিয়ে নিয়েছি সেই 3টা লম্বালম্বিভাবে দাগ দিয়ে নিলাম, এবং গলার যে 5.5 ইঞ্চি নিয়েছিলাম সেখানেও দাগ দিয়ে নিলাম এভাবে লম্বা করে। প্রথমে আমি গলার উপরের অংশটা মাপ দেব। আমি এখানে নেব 2.5 ইঞ্চি এবং নিচেও আমি নেব 2.5 ইঞ্চি। তারপরে সমান করে দাগ দিয়ে নেব এইভাবে লম্বা করে। আমি এখন এইটার জন্য এইটাতে বডির যে অংশটা আছে সেইটা দাগ দেব। বডিটা মেপে নিচ্ছি আমি। এখানে বডি আমি দিলাম 9 ইঞ্চি, পেটের এইখানের মাপটা আমি দিলাম 8.5, এবং কোমরে 9 ইঞ্চি। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন, এবং নোটিফিকেশন পাওয়ার জন্য সাথে বেল আইকনটিও ক্লিক করে নিন। এখন আমি নিচের জায়গাটা মাপ দেব। আমি এখানে ঝুল দেব 12, মানে 24 ইঞ্চি, সেই জন্য 12তে মাপ দিয়ে নিলাম। এখন আমি এটাকে এভাবে দাগ দিয়ে নিলাম। আমি 40 ইঞ্চির পরও 1 ইঞ্চি নেব ভাঙার জন্য। এর মাপা ঝোপার কাজ শেষ করে নিয়েছি, এখন দাগ দিয়ে সমান করে নেওয়ার পালা। আমি বগলে যে দাগটা আছে সেটা লম্বা করে দাগ দিয়ে নিলাম, এবং কাঁধের এখান থেকে হালকা বাঁকা করে 1 ইঞ্চি পরিমাণ বাঁকা করে দাগ দিয়ে নিলাম। এখন বগলের নিচ থেকে পেট পর্যন্ত দাগ দিয়ে নেব। 9 ইঞ্চি পয়েন্ট থেকে 8.5 ইঞ্চি পয়েন্টে এভাবে আমি শেপ কাটাটা ধরে রাউন্ড শেপে দাগ দিয়ে নিলাম। আর উপর আবার শেপ কাটাটা একটু ঘোরাবো এবং এইভাবে ঠিক পয়েন্টে পয়েন্টে ধরে দাগ দিয়ে নেব। এতে করে শেপ সুন্দর হয়। আমি এখন এইখানে কোমর থেকে নিচের ঝুল পর্যন্ত এভাবে শেপ কাটার দিয়ে পারফেক্টভাবে দাগ দিয়ে নেব। আপনারা সবসময় জামা কাটার জন্য এভাবে শেপ কাটার ব্যবহার করবেন, এতে করে জামার শেপ সুন্দর হয়। আমার মাপা হয়ে গেছে, এখন জাস্ট কাটা। আমি গলার এইখান থেকে যে 1/2 ইঞ্চি কাপড় বাদ দিয়েছি সেইখান থেকে কাটা শুরু করলাম। তারপরে বগলের জন্য যে বাঁকা করে 1.5 ইঞ্চি বাঁকা করে কেটে নিয়েছিলাম সেইখান থেকে শুরু করে রাউন্ড শেপ দিয়ে নেব। রাউন্ড শেপ এখান থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে নেব রাউন্ড শেপ দেওয়ার সময়। তারপরে বডির যে দাগটা দিয়েছিলাম সেইখান থেকেও আমি 1 ইঞ্চি পরিমাণ জায়গা বাদ দিয়ে এখানে কেটে নেব। 1 ইঞ্চি সেলাইয়ের কারণে
এভাবে আমি কোমর থেকে নিচ পর্যন্ত লম্বা করে কেটে নিয়ে নেব। কেটে নেওয়ার পর নিচের যে জায়গাটা আছে সেটাকে কাটবো। একদম লম্বা যে দাগটা দিয়ে নিয়েছি দাগের নিচ থেকে সমান করে লম্বা আমি কেটে নেব। আমার হয়ে গেল জামা কাটা। এখন আমি এখানে জায়গা তিনটা জায়গায় চিহ্ন দিয়ে নেব একটু ছোট করে কেটে। সেটা হলো বডি, তারপরে পেটের এবং কোমরের যে তিনটা দাগ আছে সেই তিনটা জায়গায় আমি একটু পয়েন্ট করে নিলাম সেলাইয়ের সুবিধার্থে। আমি এখন এইখানে গলাটা কেটে নেব। আমি আগেই গলাটা মাপিয়ে নিয়েছিলাম, আমি এখন জাস্ট রাউন্ড শেপে গলাটা কেটে নিলাম। আর সেই সাথে আমার জামার বডিটা হয়ে গেল কাটা। এখন শুধু বাকি আছে হাতা। এরপর আমি হাতাটা কীভাবে কাটতে হয় সেটাও দেখাই দেব। জামা কাটা হয়ে গেছে, আমি এখন আপনাদের কেটে দেখাবো এইখানে হাতা, হাতাটা কীভাবে কাটতে হয় সেটা। আমি হাতাটাও চার ভাঁজ দিয়ে নিয়েছি, কারণ আমি এখানে দুটি হাতা করব। আমি এখানে প্রথমেই উপর থেকে 2.5 ইঞ্চি মাপ দিয়ে নিলাম। মাপ দিয়ে নেওয়ার পর আমি এখন হাতার যে লম্বা মাপটা আছে সেটা নেব। আমি এইখান থেকে এইখান পর্যন্ত 6 ইঞ্চি মাপ দিয়ে নিলাম। 6 ইঞ্চি মাপ দেওয়ার পর এখানে আমার দুটি দাগ হয়েছে, আমি এই দুটি দাগে এখন সমান করে লম্বা আকৃতিতে দাগ দিয়ে নেব। এইভাবে করে শেপ কাটার দিয়ে দাগ দিয়ে নেওয়ার পর আমি এই 6 ইঞ্চির পরও আরও 1 ইঞ্চি নেব হাতাটা ভাঁজ দিয়ে সেলাই করার জন্য। আমার এখানে মাপ দাগ দেওয়া হয়ে গেছে, আমি এখন মাপ দিয়ে নিয়ে নেব। দেখেন 7 ইঞ্চি আছে এখান থেকে। এখানে আমি এখন এইখানে হাত জামার যে মোহরিটা আছে গলার হাতার সেটা কাটবো। এই উপরের পয়েন্ট থেকে 2.5 ইঞ্চি যে দাগটা নিয়েছিলাম সেই পয়েন্ট পর্যন্ত আমি 7.5 ইঞ্চি এভাবে দাগ দিয়ে নিলাম। এখন আমি এটাকে এভাবে রাউন্ড শেপ দিয়ে কেটে নেব। আর হাতের আপনার হাতের যে মোহরিটা আছে সেইটার জন্য আমি নিয়েছি 5.5। আমি এভাবে নর্মালি এটা দাগ দিয়ে নিলাম, কারণ শর্ট হাতা সেই জন্য এটা শেপ কাটার ব্যবহার না করলেও চলবে। এখন আমি এটাকে এভাবে উপর দিক থেকে শুরু করে রাউন্ড শেপ দিয়ে যে আমি 2.5 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছিলাম, পয়েন্ট করেছিলাম 7.5, সেই পর্যন্ত কেটে নিলাম। আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সাইডটাও কেটে নিলাম এবং নিচে যে দাগটা দিয়েছিলাম সেই দাগটা বরাবরও কেটে নিলাম। আশা করছি আপনারা এটা কাটা বুঝতে পেরেছেন। যদি আপনারা কাটা বুঝতে না পারেন তাহলে আমাকে আর কমেন্ট করে জানাবেন, যখন আমি আরেকটি জামার কাটিং দেখাবো তখন যেন আপনাদেরকে আরও ভালো মতো দেখাতে পারি। আমি এখানে হাতার যে পয়েন্টটা আছে 7.5 সেখানে এভাবে পয়েন্ট করে নিলাম। হয়ে গেল একটি জামা কাটিং। আশা করছি আপনাদেরকে উপকার হবে, আপনাদের ভালো লাগছে আপনাদের।